Hi guys, this is Kanish Rahman. Assalamu alaikum. Welcome to my channel. Ami ajke share korbo amar boro ekta dollar tree haul. Ashole dollar tree te ebar kothao giye kichui temon paini. Tobe je jinish gulo niye eshe shegulo ashole onek dorkari. Eta hocche ekta permanent marker. Eta kine niye eshechi onek kaje lage. Ei karone ar eta hocche অনেক বড় হবে ও মাই গডনেস এক ডলার জিনিস তো সস্তা কি অবস্থা ওকে এই যে এটা অনেক বড় একটা পেন যাই হোক কিছু একটা লেখা যায় তো এই জন্য এটা নিয়ে আসছি আমি ভাবছিলাম এটা মনে হয় মানে এরকম টাইপের টিপ হবে বাট এখন দেখতেছি না এই টাইপের চিকন টাইপের টিপ সো আমি ওইটা চিন্তা করে নিয়ে আসছিলাম তো বেশি তো লেখালেখি হয় না জাস্ট টুকটাক লেখালেখির জন্য তো এইটা আর এই স্ট্রাগুলো নিয়ে আসছি এটা হচ্ছে সিলভার কালারের এটা পার্টি সেকশনে পাওয়া যায় এটা আমি জাস্ট নিয়ে আসছি আমার যে কোনো ডিআইওয়াই করার জন্য তো এরকম আমি একবার কিছু স্ট্রতে আমি সিলভার পেইন্ট করেছিলাম ওগুলো আমি ফেলে দেবো সো এগুলো লুকস গুড তো এগুলো আমি ইউজ করবো এবার যেহেতু এগুলো পেয়েছি সো এগুলো ছিল না এর আগে বাট আমি ওরকম বানিয়ে নিয়েছিলাম তো এবার যেটা দেখাচ্ছি একটা ছোটোখাটো ব্যান্ডেড আর এই ব্যান্ডেডগুলো খুবই ভালো একটা ফ্যাব্রিকের খুবই ভালো এক ডলারে আমি জানি না এগুলোর দাম বেড়ে গেছে কিনা কারণ এক ডলার ডলারটি এখন সব কিছু প্রায় 125 করে এইটাই সো আর এই টিস্যু নিয়ে আসছি একটা আমার হাবি ম্যান অবশ্য সায়েন্স ক্লাব থেকে বড় একটা ব্যাগ নিয়ে আসছে বাট এটা আসলে অনেক আগে কেনা আমি ভুলে গেছিলাম এই ব্যাগটা ওপেন করতে সো এটা নিয়ে আসছি সো এটা কাজে লাগবে এখন তো বাচ্চা কাচ্চা থাকে গাড়িতে লাগে এখানে লাগে ওখানে লাগে সব জায়গায় লাগে আর আমি কিছু ব্যাগ নিয়ে আসছি এই ব্যাগগুলো আমার অনেক কাজে দেয় বিকজ বাচ্চাদের স্কুলে কিছু পাঠাতে গেলে বা কাউকে কিছু দিতে গেলে সো এগুলো আমি গ্রিন কালারের ব্যাগ পেয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটা ব্যাগ পেয়েছি সো ইটস গুড ফর forever I think so এটা নিয়ে আসছি আর ব্যাগগুলো আমার অনেক পছন্দ হয়েছে এবং এটা খুব ভালো একটা সাইজের সো এটার মধ্যে আমার হাবিকে আমি মাঝে মাঝে জিনিসপত্র দিই শপে নিয়ে যাওয়ার জন্য লাইক স্ন্যাক্স প্যাক এই টাইপের কিছু যখন বাইরে ঘুরতে যায় তখন অনেক কিছু নিয়ে যাওয়া লাগে আর এগুলো হচ্ছে আও আমার বাচ্চাটা সবসময় চাল ছড়ায় সো কিছু রাইসের মধ্যে পড়ে গেছিল সো সেগুলো বের হয়ে গেল এগুলো অ্যাকচুয়ালি সিঙ্ক ম্যাট বাট এগুলো আমি আমার রেফ্রিজারেটর অথবা ফ্রিজারের লাইনার হিসাবে রাখি খুবই সুন্দর এটা $1 বিকজ আমার রেফ্রিজারেটরের যে ট্রেটা ওটা হচ্ছে গ্লাস ট্রে সো আমার যেহেতু সব কিছু গ্লাসের গ্লাস কন্টেইনারে আমি রাখি সব কিছু সো ওগুলো ঘা খায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এটা নিয়ে আসছি এটা ফ্রিজে আমি রাখবো সো আই হোপ এখানে 4 pieces আছে আমার এর আগেও কিছু ছিল সো ওগুলো রাখছি এই 4 pieces আই হোপ এবার সব কিছু সেট হয়ে যাবে বাচ্চারা শুধু চাল ছড়ে কেন যে ছড়ায় কি জানো তো এরপর আমি যেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে ডেকোরেশন আইটেম এগুলো ডেকোরেশন করার জন্য তো এগুলো অনলি ক্রিসমাস টাইমে পাওয়া যায় যেহেতু ক্রিসমাসে সিলভার এই টাইপের মানে এটা একটা ফেস্টিভ টাইম এই কারণে তো আমি ডলার ট্রি থেকে এগুলো 4টা নিয়ে আসছি বিকজ আমাদের ঈদ আর রামাদান এইগুলোতে সাজানোর জন্য এগুলো নিয়ে আসছি আর যেহেতু
আমাদের রমাদানের একটা ডেকোরেশন টাইম মানে হচ্ছে স্টার, তো স্টার নিয়ে আসছি। এগুলো অবশ্য আমাকে পেন্ট করতে হবে, আর মানে এটা DIY করার জন্য। সো আমার কাছে খুব ভালো লাগছে বিকজ এগুলো কিন্তু অনেক বড় বড় স্টার, সো খুব ভালো লাগছে। এটা জানি না এটা কেমন লাগছে, এই যে অনেক সুন্দর অনেক বড় বড় স্টার। সো এটা অনলি 4 pieces ছিল, ওই জন্য 4 pieces আমি নিয়ে আসছি ডেকোরেশন করার জন্য। সো এগুলো আসলে সব ডেকোরেশন আইটেম, আমি জানি না এখন কী পাওয়া যাচ্ছে বিকজ আমার তেমন কিছু এখন লাগে না, এই জন্য আর যাওয়া হয় না। বাট সামটাইমস ডলার ট্রিতে অনেক সুন্দর সুন্দর স্টাফ পাওয়া যায়, এই আর কি। এই ছিল আমার ডলার ট্রি থেকে কিনে আনা অল আইটেমস December 2021-এর। সো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।